যারা ভাবছেন এই মুহূর্তে মিড বাজেটের মধ্যে একটা ভালো কিপ্যাড মোবাইল কিনবেন, তো তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব নোকিয়া 150 মোবাইলের এমন কিছু স্পেশাল ফিচার্স যেগুলো আপনাকে মোবাইলটি নিতে আগ্রহী করে তুলবে, এবং এই মোবাইলে এমন কিছু আনইউজফুল ফিচার রয়েছে তো যেগুলো দেখলে আপনারা অনেকটাই পিছোবা হবেন মোবাইলটিকে কিনতে। তো চলুন দেখে আসি এই মোবাইলের ভালো ও খারাপ দিকটা। তো প্রথমে আমরা বক্সে পেয়ে যাব মোবাইলটিকে। তো প্রথমে আমরা দেখতে পারবো এখানে 2G+2G ডুয়াল সিম কার্ড রয়েছে, এবং এখানে আমরা একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবো, এবং পিছনে রয়েছে একটা স্পিকার এবং ফ্লাশ এবং প্রাইমারি ক্যামেরা। মোবাইলটিকে আমরা অন করে এগিয়ে চলবো, এবং আমরা দেখবো সঙ্গে থাকছে একটা নর্মাল চার্জার, এবং এখানে থাকবে একটা হেডফোন। তো দেন এই হেডফোনটাও খুব একটা নর্মাল, তো দেন এটা আমাদের স্মুথভাবে কল করার জন্য এবং মিউজিক শোনার জন্য যথেষ্ট। এই মোবাইলটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো যে আপনারা চাইলেও কিন্তু এখানে আমাদের সুপরিচিত স্নেক গেমটি খেলতে পারে। তো এবার আমরা এগিয়ে যাব মোবাইলের ক্যামেরা ফিচার্সের দিকে। এখানে ক্যামেরাতে রয়েছে 0.3 মেগাপিক্সেল। তো দেন এটা খুব একটা মোস্ট পপুলার না হলেও দেন এটা চলার মতো একটা কিবোর্ড মোবাইলের জন্য। তো দেখতে পাচ্ছেন ভালো একটা স্মুথ এখানে ক্যামেরা চলে এসেছে। শুধুমাত্র আমরা ক্যামেরায় দাঁড়িয়ে নেই, এখানে রয়েছে ভিডিও রেকর্ডিং সিস্টেম। তো দেখতে পাচ্ছেন এটা খুব ভালো না হলেও মোটামুটি একটা কিবোর্ড মোবাইলের জন্য এবং একটা মিড বাজেটের কিবোর্ডের মোবাইলের জন্য খুব একটা ভালো ফিচার্স বলতে পারেন। তো মোবাইলের সঙ্গে থাকছে কিন্তু MP3 প্লেয়ার। তো MP3 প্লেয়ার খুব ভালোভাবে চললো, কিন্তু এই মোবাইলে এমন কিছু সেটিংস রয়েছে, ফিচার্স রয়েছে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তো সবার প্রথমে চলে আসি এখানকার সাউন্ড কোয়ালিটি। এখানকার MP3 সাউন্ড কিংবা ভিডিও সাউন্ড এতটাই অল্প যে আমরা কাছে থেকেও ঠিকঠাক শুনতে পারি। এছাড়াও কিন্তু এখানে রয়েছে 3GB ভিডিও সাপোর্টিং, তো যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এখানে MP4 পর্যন্ত শুধুমাত্র এখানে 3GB সাপোর্ট রয়েছে। তো দেন আমরা যদি ইন্টারনেট থেকেও ডাউনলোড করি, এখানে ব্লুটুথের মাধ্যমে যদি এই মোবাইলে দিয়ে থাকি, তারপরে কিন্তু খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের জন্য। আজকাল অন্তত এই মিড বাজেটের মোবাইলের মধ্যে অন্তত MP4টা দেওয়া খুবই প্রয়োজন আমার মনে হয়েছিল, যেখানে 3GB বলতে নেই বলতেই চলে কোনো মোবাইলে, সেখানে 3GB দিয়ে রেখেছে। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে এই মোবাইলে। তো বাকিটা আপনারা এই মোবাইলটাকে দেখতে পারেন। এই মোবাইলটার বাজেট রয়েছে 1300 টাকার উপরে। তো এতটা একটা বাজেটের মধ্যে এটা মিড বাজেট বলতে পারি না, তার কারণ আমরা 1000 টাকার মধ্যেই আমরা অন্যান্য কিবোর্ড সেটগুলো পেয়ে থাকি। তো যেখানে 1300 টাকা এবং সেখানে সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ, এবং এখানকার যে ফিচার্স রয়েছে ভিডিও কোয়ালিটি সেটা এতটাই খারাপ সেটা বলার মতো না। এবং এখানকার যদি ভালো ফিচার্স বলতে পারেন, এখান থেকে আমরা কিন্তু কলিং যে ফিচার্স রয়েছে খুব ভালো, এবং কলিং স্পিকার এতটাই ভালো, এতটাই স্পষ্ট যে আপনারা খুব সরাসরিভাবে এত সুন্দর কলিং করতে পারবেন, এত সুন্দর কলিংয়ের মজা নিতে পারবেন, যেটা আপনারা হয়তো অন্যান্য মিড বাজেটের মোবাইলের মধ্যে নিতে পারবেন না। তো হ্যাঁ, আপনারা যদি শুধুমাত্র কলিংয়ের জন্য এবং যদি আপনারা নর্মাল ইউজের জন্য নিয়ে থাকেন এই মোবাইলটা, তাহলে আপনাদের কাছে ঠিক থাকবে। যদি আপনারা অন্যান্য কাজের জন্য মোবাইলটিকে নিয়ে থাকেন, বিশেষ করে MP3 কিংবা ভিডিও প্লেয়ারের জন্য, এবং এই মোবাইলে কিন্তু ইন্টারনেট চলবে না, তো তাহলে আপনারা মনে হয় একটু ভুল করবেন। যদি আপনার কলিংয়ের জন্য হয় তাহলে কিন্তু আপনার এই মোবাইলটা দেখতে পারেন, এবং অন্যান্য ফিচার্সের জন্য আপনাদের জন্য এই মোবাইলটা কিন্তু ঠিক না। তো ফ্রেন্ডস, আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।